এবার সে কিন্তু আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। হ্যাঁ, কারণ আপনি তাকে বাধ্য করবেন। এমন কিছু কাজ আমি আজকে দেখাবো যার মাধ্যমে আপনি যাকে মনে প্রাণে ভালোবাসেন সেই মানুষটা কিন্তু আপনার সাথে প্রেম করতে বাধ্য হবে। সে আপনার সাথে কথা বলার জন্যে ছটফট করতে থাকবে এবং অন্য কারুর সাথে কোনো রকমের কোনো ভালোবাসার সম্পর্কে সে আর আবদ্ধ থাকবে না। অন্য কোনো মানুষকে সে আর ভালোবাসতে পারবে না, কারণ তার মনের মধ্যে সারা জীবন আপনি থাকবেন, অন্য আর কেউ নয়। আজকে সেই জিনিসটাই আমি দেখাবো। ভালোবাসার মধ্যে প্রায়শই যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে অন্য কোনো মানুষ আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু চলে আসে, আর এই চলে আসার জন্যে দায়ী হচ্ছে সব থেকে নিজেদের মধ্যে। যখন সম্পর্কটা কোনো একটা কারণবশত খারাপ হয়ে যায়, জানবেন তখন কিন্তু আপনাদের ভালোবাসার মধ্যে অন্য মানুষ এসে ভালোবাসাটাকে যেমন আপনাদের সম্পর্কটাকে নষ্ট করে দেয়, অনুরূপভাবে সে নিজেই সেই মেয়েটাকে বা ছেলেটাকে বা পুরুষকে বা মহিলাকে নিজেই ভালোবেসে ফেলে। মানে অনেকটা বিশ্বাসঘাতকের মতন কিন্তু হয়। তাই ভালোবাসার মানুষকে এমনভাবে বাধ্য করবেন যেন সবসময় সে আপনার প্রেমে ডুবে থাকে, সে যেন আপনাকে সারাক্ষণ মনে করে, অর্থাৎ ভালোবাসাটা যেন খাঁটি সোনার মতোই হয়। সোনা এত মূল্যবান তার কারণ সোনা জানবেন সবসময় একই রকমের থাকে এবং রং পরিবর্তন করে না। আপনি 500 বছর যদি মাটির তলায় রেখে দিন, আবার 500 বছর পরে দেখবেন মাটি থেকে বের করবেন, দেখবেন আবার চকচক করবে। হ্যাঁ, এই জন্যই জানবেন সোনাকে সবসময় মূল্যবান একটা ধাতু হিসাবে আমরা মনে করি। তো মানুষ কিন্তু জানবেন অন্য রকম, মানুষ কিন্তু সোনা হয় না। তার কারণ কি জানেন? তার কারণ একটাই, আজকে যে মানুষটা হয়তো আপনাকে ভালোবাসছে, দুদিন পরেই হয়তো সেই মানুষটাই আপনাকে আবার ঘৃণা করবে বা আপনার সাথে কথাই বলবে না। কথাটা আমার কথাটা হয়তো আপনাদের খারাপ শুনতে লাগছে, কিন্তু এটাই কিন্তু বাস্তব সত্যি কথা। তার জন্যই তো বললাম মানুষ মূল্যবান হয় না। কিছু মানুষ অবশ্যই মূল্যবান হয়, তারা দেখবেন আপনার সুখের সময়ও আপনার পাশে থাকবে, আবার দুঃখের সময়ও আপনার পাশে থাকবে, আপনার ভালো সময়ও আপনার সঙ্গী হবে, আপনার খারাপ সময়ও আপনার সঙ্গী হবে। তার জন্যে যে মানুষ ভালোবাসার সময় আপনার সঙ্গী থাকবে, আবার আপনার কোনো যদি খারাপ সময় আসে আপনাকে ছেড়ে যদি না যায়, তাহলে জানবেন সে হচ্ছে, সেই মানুষটাই হচ্ছে খাঁটি সোনা। সেই মানুষটাকে আপনার ধরে রাখতে হবে, কারণ এই মানুষ কিন্তু অত্যন্ত মূল্যবান। তো আজকে যে জিনিস দেখাবো শুধু একবার লিখে আপনি পুড়িয়ে দেবেন, জাস্ট আর কিচ্ছু না, শুধু একবার লিখে আপনি পুড়িয়ে দেবেন, আর কিচ্ছু আপনার করতে হবে না। সারা জীবন সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, এটা অত্যন্ত বলশালী একটা ক্রিয়া। সেই জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যাতে আপনারা নিজেরাই নিখুঁতভাবে কাজটা করতে পারেন। শুধু লিখে একবার পুড়িয়ে দেবেন, আর কোনো কাজ আপনার নেই। দেখুন, আমরা একটা সুন্দর করে একটা রেখা টানছি, দেখতেই পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমরা একটা এর ঠিক মাঝখান দিয়ে আমরা একটা রেখা টানি, ঠিক এর মাঝখান দিয়ে আমরা যে রেখাটা টানছি এটাকে বলা হয় একটা স্বস্তিকা চিহ্ন। আমি একটা স্বস্তিকা চিহ্ন অঙ্কন করছি, স্বস্তিকা চিহ্ন দেখতেই পাচ্ছেন। এবার সবাই দেখে নিন একটু ভালো করে, এবার আশা করি অনেকে পরিষ্কার বুঝতে পেরেছেন। দেখুন, একটা স্বস্তিকা চিহ্ন অঙ্কন করলাম, জাস্ট এরকম করে একটা স্বস্তিকা চিহ্ন আপনারা অঙ্কন করবেন যেভাবে আমি অঙ্কন করেছি। প্রথমে এখান থেকে একটা রেখা নিয়ে, এখান থেকে একটা রেখা নিয়ে, এখান থেকে একটা রেখা করলাম, তারপর ঠিক এর মাঝখান দিয়ে একটা রেখা আনলাম, আবার এখান থেকে নিয়ে, এখান থেকে নিয়ে, এখান থেকে নিয়ে, অর্থাৎ একটা স্বস্তিকা চিহ্ন। এবার জাস্ট একটু সুন্দর দেখার জন্য আমরা এরকম করে দিলাম। স্বস্তিকা চিহ্ন হচ্ছে অত্যন্ত শুভ একটা চিহ্ন। এমন কিছু শুভ চিহ্ন থাকে জানবেন যা আমাদের ভালো করে, আমাদের মঙ্গল করে। তো এই চিহ্নের মধ্যে, এই স্বস্তিকা চিহ্নের মধ্যে আপনাকে
প্রথমে আপনার ভালোবাসার মানুষের নামটা একটু লিখতে হবে। তো আমি ধরছি আপনার ভালোবাসার নাম হচ্ছে, রাইমা দে। আপনার নিজের নাম হচ্ছে, রবীন দেব। আমি কিন্তু উদাহরণ হিসেবে নামটা লিখেছি, এটা আগের থেকে বলে দিই, এটা কিন্তু কারোর নাম না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য নামটা লিখেছি। আপনারা সত্যিকারের যাকে ভালোবাসেন তার নামটা কিন্তু দয়া করে এখানে লিখবেন, প্রথমে তার নামটা লিখবেন, আপনার প্রাণপ্রিয় মানুষটার নামটা লিখবেন। সে পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে, কোনো অসুবিধা নেই, প্রথমে তার নাম, যোগ চিহ্ন দিয়ে আপনার নিজের নাম। ঠিক একইভাবে এই নিচে এই চিহ্নের মধ্যে আপনাকে একই জিনিস লিখতে হবে। তো আমাদের ভালোবাসার মানুষের নাম হচ্ছে আজকের, রাইমা দে। আপনার নিজের নামটা আমি ধরেছি, রবীন দেব। হলো, দেখুন দুটো জায়গায় আমরা ভালোবাসার নামটা লিখলাম। সব সময় একটা জিনিস মনে রাখবেন, যখন স্বস্তিকা চিহ্নের মধ্যে ভালোবাসার নাম লিখবেন তখন সেই ভালোবাসা, পৃথিবীতে কোনো শক্তি নেই আপনার ভালোবাসা কেটে দেওয়ার, ভালোবাসাকে ক্ষতি করার। সেই মানুষটা যদি আপনার থেকে ঘুরেও যায়, যদি কথা না বলে, তবু সে ফিরে আসবে। আবার একইভাবে এই দুই সাইডও আপনাকে লিখতে হবে। তো আমি লিখছি, রাইমা দে যোগ রবীন দেব। ঠিক একইভাবে এখানেও লিখবেন, রাইমা দে যোগ রবীন দেব। ব্যাস, এটা নিয়ে দেখুন আমি লিখে নিয়েছি। এটা লেখার পরে আপনি এটাকে পুড়িয়ে দেবেন। কী দিয়ে পোড়াবেন? একটু কর্পূর নেবেন, কর্পূর। পৃথিবীতে যে যেখানেই থাকবেন, পৃথিবীর সব প্রান্তে, ভারতবর্ষ সহ পৃথিবীর সব প্রান্তে যে কোনো জায়গায় কর্পূর পাওয়া যায়, যেটা পুজোতে ব্যবহার করা হয়, সাদা রঙের কর্পূর, আপনি এর মধ্যে 1-2 কাপ মতন কর্পূর বা একটু গুঁড়ো কর্পূর দিয়ে এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এটাকে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। এটা যেদিন পোড়াবেন, এটা শুধুমাত্র কবে করবেন? কাজটা যে কোনো দিনই করা যায়, কাজটা বৃহস্পতিবারও আপনারা করতে পারবেন। হ্যাঁ, বৃহস্পতিবারও কাজটা করা যাবে, কোনো অসুবিধা নেই, শনিবার মঙ্গলবার করা যাবে, বৃহস্পতিবারও কিন্তু কাজটা করতে পারবেন। তবে সোমবার আর বুধবার এই কাজটা করবেন না, সোমবার বুধবার আর একটা হচ্ছে শুক্রবার, সোম বুধ শুক্র কাজটা করবেন না, আর রবিবারটাও কাজটা করবেন না, কাজটা বৃহস্পতিবার মঙ্গলবার এবং শনিবার, এই 3টে দিন করবেন, মনে রাখবেন। শনিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার, বাদ কি বার? সোমবার বুধবার শুক্রবার আর রবিবার, এই 4টে দিন কাজটা করবেন না, বাকি যে কোনো দিন করবেন, শুধু লিখে জাস্ট পুড়িয়ে দিন, আপনার কাজ শেষ। আপনার ভালোবাসা আপনার পায়ে পড়বে, পায়ে পড়বে, এইটুকু বলে দিই। অত্যন্ত বলশালী এই ক্রিয়া, স্বস্তিকা চিহ্নের মধ্যে 4 বার আপনার নাম যোগ ভালোবাসার নাম, প্রথমে ভালোবাসার নাম, যোগ চিহ্ন দিয়ে আপনার নাম লিখে এই অল্প জাস্ট এর মধ্যে একটু কর্পূর দিলেন, এই অল্প জাস্ট একটুখানি কর্পূর দিয়ে দিলেন, কর্পূর দিয়ে আপনি এটাকে ভাঁজ করে জাস্ট এরকম করে আপনি পুড়িয়ে দিলেন, আগুন দিয়ে জাস্ট পুড়িয়ে দিলেন, ব্যাস কাজটা শেষ। এবার দেখুন, ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।